Krishna's Healthy Tips Cooking and Vlog. Hello friends, welcome back to my channel. Asha kori tumra shokole bhalo acho, amio bhishon bhalo achi. Ajke ami tomader jonno muchmuche vej pakora recipe tomader sathe share korbo. Eta niramish bhabe ami baniyechi ar amar ei pakora ta kintu thanda hoye jawar poreo muchmuche thakbe. Shitkale onek rokom shobji ai shobji diye vej pakora khete kintu bhaloi lage. Kibhabe ei vej pakora banale muchmuche hobe ar thanda howar poreo muchmuche thakbe sei tricks tai ajke tomader sathe share korbo. To chotpot tumra recipe ta dekhe nao. ভেজ পকোড়া বানানোর জন্য আমি প্রথমে একটা গাজরকে গ্রেট করে নিচ্ছি গাজরটাকে তোমরা কুচিয়েও নিতে পারো তবে গ্রেট করে নিলেই কিন্তু বেশি ভালো হয় আমি গ্রেটারের যে বড় দানাটা রয়েছে বড় সাইডটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আর একই দিকে স্ট্রোক দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবারে আমি বিনস কুচিয়ে নিচ্ছি আমি চাকু দিয়ে আস্তে আস্তে আর যতটা মিহি করে কুচানো যায় সেইভাবে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি বিনসগুলো কুচানো হয়ে গেছে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলোকেও আমি কুচিয়ে নেব কড়াইশুঁটি কুচোতে একটু বেশি অসুবিধা হয় কারণ এটা গুঁড়িয়ে যায় তোমরা চাইলে কড়াইশুঁটিটাকে স্কিপও করতে পারো যেহেতু শীতকালে ভেজিটেবলস এটা পকোড়া তা আমি একটু শীতকালীন সবজির মধ্যে অন্যতম কড়াইশুঁটিও একটু দিয়ে দিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে আমি যেসব সবজি দিচ্ছি সেই সবজিই দিতে হবে তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি এই পকোড়াতে তোমরা দিয়ে নিতে পারো তবে যে সবজি দাও না কেন সেই সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে তো আমার কড়াইশুঁটিটা কুচানো হয়ে গেছে আর নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপিটা আমার কুচানো হয়ে গেছে এবারে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটাকেও আমি ভালো করে কুচিয়ে নিলাম আমি আজকে নিরামিষভাবে করছি তাই পেঁয়াজ কুচি দিচ্ছি না যারা নিরামিষ বাদ দিয়ে করতে চাও সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিও তোমরা দিতে পারো আর কিছু পেঁয়াজ কলি থাকলে পেঁয়াজ কলিও দিতে পারো নিজেদের পছন্দ মতো আর অন্যান্য সবজিও মিহি করে কুচিয়ে নিতে পারো আলুও চাইলে আলুও কিন্তু কুচিয়ে নিতে পারো তো আমি একটা সবজি দিয়েই আজকে পকোড়াটা করবো একটা মিক্সিং বাড়ির বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি একটু লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা যেমন খাবে সেই অনুযায়ী লঙ্কা কুচি দিতে পারো আমি এখানে একটা লঙ্কাই দিচ্ছি এবারে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে আমি চটকে নিচ্ছি হাতের সাহায্যে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে সবজিগুলোকে কিন্তু খুব ভালো করেই চটকে নিতে হবে আমার সবজিটা চটকানো হয়ে গেছে এবং সবজিটা কিন্তু অনেকটা মজেও গেছে এবারে এটাকে আমি ঢেকে 10-15 মিনিট রেখে দেবো 15 মিনিট হয়ে গেছে আর সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে আর সবজিটা থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে এবারে আমি হাতের সাহায্যে চেপে নিয়ে জলটাকে আমি ফেলে দেবো যতটা সম্ভব জলটা বের করে নেওয়া যায় জলটাকে কিন্তু বের করে দিতে হবে ভেজ পকোড়াকে মুচমুচে বানাতে গেলে অবশ্যই কিন্তু সবজি থেকে যে এক্সট্রা জলটা বেরোচ্ছে এই জলটাকে কিন্তু বের করে দিতেই হবে পকোড়াকে মুচমুচে করতে গেলে আর বেশিক্ষণ মুচমুচে রাখতে গেলে অবশ্যই এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না এবারে আমি এর মধ্যে একটু আদা নিয়েছি আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি এতে এবারে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এক বড় চা চামচের 4 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন অর্থাৎ বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা আমি বেশি দিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণে একটু আমচুর পাউডার তোমাদের কাছে আমচুর পাউডার না থাকলে অবশ্যই একটু লেবুর রস দিতে পারো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি আমি চিনির গুঁড়ো তোমরা একটু চিনি দানা নিয়েও দিতে পারো মিষ্টি দিলে কিন্তু স্বাদটা ভালো হয় আর দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো শুকনো খোলায় জিরে তেজপাতা ধনে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবারে খুব ভালো করে হাতের সাহায্যে আমি এগুলোকে মেখে নেব এতে কিন্তু আর কোনো রকম জল আমি ব্যবহার করব না তো জল ছাড়াই আস্তে আস্তে একটু সময় নিয়ে আমি পুরো সবজিগুলোকে আমি এই গুঁড়োর সাথে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব দেখো মাখতে মাখতে কিন্তু এগুলো সব সুন্দরভাবে মিশে গেছে আর কোনো জলেরও প্রয়োজন হয়নি সবজির মধ্যে ময়েশ্চার থাকে সেটার সাহায্যেই কিন্তু খুব ভালো মতো এটা মাখা হয়ে গেছে আঠালো একটা মন্ড মতো তৈরি করতে হবে অর্থাৎ এর মধ্যে যেন কোনো রকম জল জলে ভাব না থাকে যদি একটু জল জলে ভাব মনে হয় তাহলে কিন্তু তোমরা আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো তোমরা বেসন ছাড়া শুধু চালের গুঁড়ো দিয়েও এই বড়াটা কিন্তু ভাজতে পারো বড়ার মাখাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এগুলো ভাজার জন্য একদম তৈরি এবারে ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি ফ্লেমটাকে লোতে করে দিয়ে ছোটো ছোটো করে আমি বড়ার শেপ করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পকোড়াগুলো কিন্তু ছোটো ছোটো করে দিলেই কিন্তু খেতে ভালো হয় মুচমুচে বেশি হয় পকোড়া যত ছোটো হবে খেতে কিন্তু তত ভালো হবে ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পকোড়া মুচমুচে করতে আর মুচমুচে ধরে রাখার জন্য
তিনটে জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে সবজিগুলোকে মিহি করে কাটা আর জলটাকে ফেলে দেওয়া, বেশি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করা, বেসন না দিলেও হবে, আর বড়াগুলোকে একটু ছোটো ছোটো করে ভাজা। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু এই পকোড়া কিন্তু সব একদম মুচমুচে হবে আর সেটা কিন্তু অনেকক্ষণ মুচমুচেও থাকবে। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর আমি কফি সাথে সার্ভ করছি। তোমরা যেটা পছন্দ মতো চাটনি বা সস দিয়েও এটা সার্ভ করতে পারো। দেখো বন্ধুরা, আমার পকোড়া কফি সবটাই কিন্তু খাওয়া হয়ে গেছে, কয়েকটা মাত্র পড়ে আছে আর এগুলো কিন্তু এখন ঠান্ডাও হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তোমরা এর সাউন্ড তোমাদেরকে শোনাচ্ছি, দেখো এগুলো কতটা মুচমুচে, তাহলেই তোমাদের আইডিয়া হবে। সাউন্ড শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে ভেজ পকোড়া একবার ট্রাই করো, আমার প্রসেসে একদম 100% গ্যারেন্টি যে পকোড়াগুলো একদম মুচমুচে হবে আর এগুলো ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে থাকবে। তাহলে বন্ধুরা, তোমরাও আমার প্রসেসে একবার পকোড়া বানিও আর জানিও কেমন হয়েছে। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।